হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো অলমোস্ট টু উইকস ইস্টার ভ্যাকেশনের পরে আজকে আমি সাইরাকে নার্সারিতে ড্রপ করে টাউন সেন্টারে আসলাম। অলমোস্ট চার মাস লকডাউনের পরে সব শপগুলি ওপেন করে দিয়েছে টাউন সেন্টারের। লাস্ট উইক থেকেই ভাবছিলাম যে আসবো, কিন্তু মনে হচ্ছিল যে যেহেতু স্কুল হলিডে চলছে তাই মনে হয় ক্রাউডটা অনেক বেশি, তো এই জন্য ওয়েট করছিলাম। তো আজকে ক্রাউড অনেক কম, একদমই মানুষ নেই, স্কুলও ওপেন, সব রকম হলিডেও শেষ, এভরি ওয়ান ইজ ব্যাক টু নর্মাল বিজি লাইফ। তো ঢুকেই দেখি সবগুলি দোকান খোলা, সব দোকানে লাইট জ্বলছে, খুবই ভালো লাগছিল দেখে। তো ঢুকতেই আমি ক্লিয়ার্সের শপটা পেলাম। আমি ক্লিয়ার্সে ঢুকলাম। ক্লিয়ার্সে ঢুকলে এত ভালো লাগে, সব ছোট ছোট এত সুন্দর সুন্দর আর কিউট কিউট জিনিস। এটা সাইরার ফেভারিট শপ। এই যে ওদের কালেকশনগুলি, অনেক দিন পর আসলে এভাবে ফিজিক্যালি দেখতে খুব ভালো লাগছিল। এই যে সাইরার ফেভারিট ফ্রোজেন ক্যারেক্টারের হেয়ার ব্যান্ড, নেকলেস, বোতল, লিপ বাম, ব্যাগ। সাইরাকে অনেক মিস করছি আসলে, ও আসলে ও খুব এক্সাইটেড হয়ে যেত। অনলাইন থেকে কিনে আসলে সে ও সেই এক্সাইটমেন্টটা পায় না। ওকে আমি যদিও সবসময় জিজ্ঞাসা করি তোমার কোনটা লাইক হয়েছে, তুমি কোনটা নিতে চাও, তো বাসায় আসার পরে মনে হয় যেন ও আরেকটু ডিফারেন্ট এক্সপেক্ট করে, বা যেটা আসে সেটা ওরকম না। যদিও এখনও সে অনেক ছোট এগুলি বোঝার জন্য। তো এই যে টিয়ারা, হেয়ার ক্লিপ, ক্লিয়ার্সের জিনিস অনেক সুন্দর। এখানে আমি মাস্ক প্যাক দেখছিলাম। মাস্ক তো আসলে আমাদের জীবনের সাথে একদম জড়িয়ে গিয়েছে, আরও অনেক দিন মাস্ক ব্যবহার করতে হবে, ওয়াশ করা যায়। অনেক প্রিন্টের ভালোই লেগেছিল। এই যে এগুলি হচ্ছে কি রিং, খুব কিউট, আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এই যে এগুলি হচ্ছে বাচ্চাদের নেকলেস সেট, ইয়াররিংস আর ব্রেসলেট, তারপরে হেয়ার ক্লিপ, এটা হচ্ছে ক্রাউন। অনেক নতুন কোনো কালেকশন আমার মনে হচ্ছিল না, মনে হচ্ছে লকডাউনের আগেও এগুলি দেখেছিলাম। এই জিনিসটা অনেক কিউট না? এটা হচ্ছে একটা ফ্রিজ। আর এটা দেখে আমার ভাগ্নি মানহার কথা মনে পড়ে গেল, ওর এইসব জিনিস খুব পছন্দ, ডিফারেন্ট টাইপের লিপ বাম। আর এটা হচ্ছে একটা কুকারের ভিতরে লিপ বাম, এত কিউট তাই না? তো ক্লিয়ার্সের পরে আমি চলে আসলাম H&M-এ, সেটা পাশেই ছিল, একদমই লোক নাই, পুরো খালি, পুরো স্টোরে মনে হচ্ছিল যে দুই একজন। তো ঢুকতেই আমার এই কালারফুল ড্রেসটা চোখে পড়েছে, আমার কাছে খুব কালারফুল, খুব ফ্লোরাল সামারি একটা ড্রেস মনে হয়েছে, আর কটনের, এটা খুব লাইট, সামারের জন্য একদম পারফেক্ট। তো সামারের কালেকশনগুলি অলমোস্ট মনে হয় উঠে গিয়েছে। এই যে এখানে সিকোয়েন্সের টি শার্ট ছিল, এই ড্রেসটাও সুন্দর লাগছিল, ক্রিঙ্কেল ক্রেপ এরকম একটা ডিজাইন, আর কালারটা খুব সুদিং। এই স্লিভলেস ফ্রকগুলি ইউকের সামারের জন্য অনেক পারফেক্ট। ইউকেতে জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর এই টাইমটায় অনেক গরম থাকে, তো এই টাইমটায় এগুলি পরে বাচ্চারা খুব আরাম পায়। H&M-এর বেবি সেকশনটা আমার আগে থেকেই সবসময় ভালো লাগে, এভরিডে ওয়্যারের জন্য ওদের কালেকশন ভালো, অ্যান্ড ফ্যাব্রিক কোয়ালিটিও ভালো। আমি হলাম পলকা প্রিন্ট লাভার। পলকা ডটের কিছু দেখলেই আমার চোখে লাগে আর দেখতে ইচ্ছা করে ডিটেলস কি। তো কালারটা ভালো লাগলো, জাম্পস্যুটটার ট্র্যাক স্যুট অ্যাকচুয়ালি, এটা তো একটা ক্যান্ডি টাইপের কালার। তো আমি আবার একটু ঘুরে ঘুরে দেখছি, অনলাইনে একটা ক্রেজ দেখছিলাম যে অনেক সেল চলছে ইন স্টোরে, অনেক ক্লিয়ারেন্স দিয়েছে, কিন্তু আমি আসলে ওরকম কিছু দেখতে পাইনি। এটাও হতে পারে আমি তো এক সপ্তাহ পর এসেছি, তো সেল স্টক শেষ হয়ে গিয়েছে। তো সব কিছুই নতুন কালেকশন, ভালোই লাগছিল দেখতে। ফ্রোজেনের অনেক কিছু, ক্লিয়ার্সেও দেখলাম, H&M-এও ফ্রোজেনের অনেক আইটেমস।
গ্লিটারের পামশগুলি অনেক নাইস লাগছিল। তো এটা দুইটা কালার ছিল, একটা পিঙ্ক আর একটা ব্লু। এখানে অল্প কিছু বাচ্চাদের সানগ্লাস ছিল, তেমন বেশি কোনো ভ্যারাইটিস ছিল না। আমি উপরে যাচ্ছি, উপরে হচ্ছে অ্যাডাল্ট সেকশন। তো দেখে আসি যে উপরে কি নতুন আসলো। তো ফার্স্টেই দেখলাম যে এগুলি সেলে দেওয়া টপস, মিডি ড্রেস এরকম। সেল ভালোই ছিল, কিন্তু ভালো সাইজগুলি ছিল না। যেই সাইজগুলি বেশি চলে, লাইক 10, 12, 14, এই টাইপের কোনো সাইজ ছিল না ভালো ডিজাইনে। তো এই যে বুটসগুলিও এখন সব সেলে দেওয়া। এখন যেহেতু উইন্টার শেষ, বুট পরার টাইমও চলে গিয়েছে, তো এগুলি সব এখন ক্লিয়ারেন্সে দিয়ে দিয়েছে। এই ব্যাগগুলিও সেলে ছিল। তো আমি হেচেনএম থেকে বের হয়ে আমি হাই স্ট্রিটে যে শপগুলো আছে সেগুলি চেক করছিলাম যে এখানে কী কী আছে। আসলে এই এরিয়াতে আমি নিউ। আমরা লাস্ট 2020-এর ডিসেম্বরে মুভ করেছি, তো এরপরেই লকডাউন শুরু হয়ে গিয়েছিলো। তো আমি নিজেও আসলে জানি না যে এই মলে কোন কোন শপ কোন কোন লোকেশানে আছে। আমি নিজেও আপনাদের সাথে এক্সপ্লোর করছি। তো আমি আরেকটা গেট দিয়ে মলে ঢুকলাম, পেছনের গেটটা দিয়ে, দেখতে যে এই গেটের এই সাইডে কোন শপ। তো এখানে আমি বডি শপের স্টোর দেখতে পেলাম। ঢুকতেই ওদের ফেস মাস্ক সেট ছিল, এগুলি কটনের আর রিইউজেবল অ্যান্ড ওয়াশেবল। এটা আমি অনলাইন থেকে অনেকবার কেনার চেষ্টা করেছি, বাট অল টাইম এগুলি স্টক আউট থাকে। তো প্রিন্টগুলিও সুন্দর, একটা ছিল এলিমেন্ট প্রিন্ট আর আরেকটা ছিল ফ্লোরাল প্রিন্ট। তো এদিকে কিছু জুয়েলারিজ আর ব্যাগস ছিল, কালেকশন অনেক কম। তো ব্যাম্বো ব্যাগ ছিল, সামার আসলে ব্যাম্বো ব্যাগের ট্রেন্ডটা আসে আবার। আমার দেখা শেষ, আমি আসলে টায়ার্ড হয়ে গিয়েছি। অনেকদিন পরে ফিজিক্যাল স্টোরে এসে আগের মতো ওরকম ঘোরাঘুরি করতে পারছিলাম না, যেহেতু রোজাও ছিলাম। তো এখন আমি চলে যাচ্ছি। তো আজকে হচ্ছে আমি ঠিক করে রেখেছি যে আজকে ইফতারি কোনো আইটেমই ভাজা পোড়া করব না, একটু হেলদিয়ে কোনো অপশান রাখবো। আজকে আমাদের এখানে 7th রোজা, তো আমি 6 রোজাতেই ভাজি পোড়াই খেয়েছি। তো আজকে আমি করব থাই স্টিমড ফিশ, এর জন্য আমি স্যালমনের দুটা পিস নিয়েছি। এরপরে আমি নিয়েছি লেমন গ্রাস। তো লেমন গ্রাসটা আমি এভাবে থেতলে নিচ্ছি, এতে করে সবচেয়ে ম্যাক্সিমাম ফ্লেভারটা রিলিজ হয় লেমন গ্রাস থেকে। তো তারপরে আমি কেটে যেই বোলে আমি স্টিম করব, সেই বোলে এভাবে করে প্লেস করে দিয়েছি। তারপরে আমি নিয়েছি কয়েক টুকরা রসুন,
কয়েকটা রসুনকেও আমি এভাবে করে একটু থেতলে নিচ্ছি। এই প্রসেসটা আপনারা চপারে করতে পারেন কিংবা হাতে কুচি কুচি করে কেটে নিতে পারেন। আমার কাছে মনে হয় যে এভাবে করলে ফ্লেভারটা একটু বেশি ভালো আসে, তাই আমি এভাবে করছি। তো আমি এই মিক্সচারটাকে একটা বোলে নিয়ে নিলাম। এরপরে আমি অ্যাড করে দিলাম 2 টেবিল স্পুন সয়া সস। তারপর আমি খুব সামান্য সুগার অ্যাড করেছি। এতে করে মিক্সচারটায় ট্যাঙ্গি, স্পাইসি, সুইট সব রকমের একটা টেস্ট থাকবে। এখন আমি যেই বোলটা রেডি রেখেছিলাম সেখানে 2টা স্যালমন ফিলেট প্লেস করে দিচ্ছি লেমন গ্রাসগুলির উপরে। তারপর একটা প্যানে পানি নিয়ে নিলাম। পানিটা একটু যখন বলক আসবে তখন আমি বোলটা প্লেস করব। আমি খুব সাবধানে বোলটা দিয়ে দিচ্ছি। আর এখন উপরে একটু সল্ট ছিটিয়ে দিচ্ছি। খুবই সামান্য দিতে হবে যেহেতু আমরা অলরেডি মিক্সচারে সয়া সস অ্যাড করেছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। কিছুতে বেশি সময় লাগে না, ফুল প্রসেস 10 মিনিটে হয়ে যায়। তো ইন দ্য মিডল আমি ঢাকনাটা উঠিয়ে মিক্সচারটা দিয়ে একটু ছড়িয়ে দেব। তারপরে ওই বোলটাতে 1 থেকে 2 টেবিল স্পুন পানি নিয়ে এখানে আমি অ্যাড করে দেব। তো আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। 2-3 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে এটা ফুললি কুকড হয়ে গিয়েছে। তো এটা করতে ফুল প্রসেসেই 10 মিনিটের বেশি লাগেনি সময়। এটা খুবই হেলদি একটা অপশান ফর ইফতার আর অনেক ফিলিং, আপনারা ট্রাই করতে পারেন। তো আমি উপরে ধনিয়া পাতা আর লেমন দিয়ে একটু গার্নিশ করে নিয়েছি। এই যে আমি একটু ভেঙে দেখাচ্ছি যে ভিতরে ফুললি কুকড হয়েছে। তো আমি একটু টেস্ট করে দেখছি, আসলেই অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই ছিল আমার ইফতার আর এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।